সুধীবৃন্দ, কার্পজাতীয় মাছের মিশ্র চাষ বিষয়ক ধারাবাহিক প্রশিক্ষণের আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের অধিবেশন পোনা পরিবহন। উপস্থাপনায় আমি ডক্টর এস এম রেজাউল করিম, সিনিয়র সহকারী পরিচালক মৎস্য অধিদপ্তর ঢাকা বিভাগ ঢাকা। মাছ চাষের ক্ষেত্রে পোনা পরিবহন একটা গুরুত্বপূর্ণ বিষয়। পোনা পরিবহনের পদ্ধতির উপর নির্ভর করে পোনার বাঁচার হার, রোগ বালাইয়ের অবস্থা ইত্যাদি, এমনকি উৎপাদনও এই পোনা পরিবহনের দ্বারা প্রভাবিত হতে পারে। তাই এ বিষয়ে প্রত্যেকটা চাষির সম্যক জ্ঞান থাকা অতীব জরুরি, এমনকি প্রশিক্ষক বৃন্দেরও এবং মৎস্য সম্প্রসারণ কর্মী বৃন্দেরও এ বিষয়ে স্বচ্ছ ধারণা থাকা উচিত বলে আমি মনে করি, যাতে তারা সঠিকভাবে চাষিদেরকে দিক নির্দেশনা প্রদান করতে পারে। এবার আসি আমরা পরিবহন পদ্ধতি, কী কী পরিবহন পদ্ধতি আছে আমরা একটু দেখি। আমাদের দেশে চিংড়ির জুভেনাইল এবং মাছের চারাপোনা পরিবহন করা হয়ে থাকে দুইটা পদ্ধতিতে, একটা হলো আধুনিক পদ্ধতি আর একটা সনাতন পদ্ধতি। আধুনিক পদ্ধতি পলিথিন ব্যাগে অক্সিজেন সহ পরিবহন করা হয়, আর সনাতন পদ্ধতি ড্রাম বা অ্যালুমিনিয়ামের হাঁড়িতে অথবা প্লাস্টিকের হাঁড়িতে অথবা কখনও কখনও মাটির হাঁড়িতেও পোনা পরিবহন করা হয়। তবে সুযোগ যদি থাকে, তবে আধুনিক পদ্ধতিতে চারাপোনা এবং জুভেনাইল পরিবহন করা অধিক নিরাপদ এবং কল্যাণকর। সনাতন পদ্ধতির অসুবিধা হলো যে মাছ এই পদ্ধতিতে পরিবহনকালে অ্যালুমিনিয়াম বা ড্রামের গায়ে ধাক্কা লেগে পোনার দেহে ক্ষতের সৃষ্টি হতে পারে এবং পাত্রের পানিতে অক্সিজেনের স্বল্পতা দেখা দিতে পারে, এমনকি ব্যাপক হারে পোনা মারাও যেতে পারে। আর আধুনিক পদ্ধতির সুবিধা হলো অক্সিজেন ব্যাগে পরিবহনকালে অক্সিজেনের অভাব হয় না এবং কোনো শারীরিক ক্ষতির সম্ভাবনা থাকে না। সে কারণে সনাতন পদ্ধতির পরিবর্তে আধুনিক পদ্ধতিতে পোনা এবং জুভেনাইল পরিবহন করাই উচিত এবং এতে অধিক সতর্কতা এবং প্রস্তুতির প্রয়োজন হয় না। পরিবহনের প্রভাবক সমূহ, অর্থাৎ পোনা পরিবহনকালে কী কী বিষয় এই পরিবহনকে প্রভাবিত করে। আধুনিক বা সনাতন যে কোনো পদ্ধতিতেই আমরা পোনা পরিবহন করি না কেন, রেণু বা ধানি পোনার অথবা জুভেনাইল পরিবহনের ঘনত্ব নির্ভর করবে রেণু বা ধানি পোনার প্রজাতি, রেণু বা পোনার আকার এবং ওজন, অক্সিজেনের চাহিদা, রেণু এবং ধানি পোনার ঘনত্ব, পরিবহনের দূরত্ব এবং সময়। শুধু দূরত্ব হলেই হবে না, এমনও হয় যে দূরত্ব কম কিন্তু অনেক সময় লাগে। সুতরাং দূরত্ব এবং সময় দুইটা বিষয় একসাথে বিবেচনায় আনতে হবে। তাপমাত্রা একটা গুরুত্বপূর্ণ বিষয়, তাপমাত্রা কম বেশি হলে পরিবহন ক্ষেত্রে ব্যাপক প্রভাব ফেলে। শারীরতাত্ত্বিক অবস্থার উপরেও এটার নির্ভর করে, পরিবহনের পদ্ধতির উপরেও নির্ভর করে। সে কারণে সিলভার কার্প এবং কাতলার পরিবহন ঘনত্ব অন্যান্য প্রজাতির রেণুর চেয়ে কিছুটা কম হয়ে থাকে। আচ্ছা, এখন আমরা আসি যে পরিবহনকালে পোনা যে মারা যায়, এই পরিবহনকালে পোনা মৃত্যুর কারণটা কী, এই কারণটা সম্পর্কে আমরা একটু আলোচনা করি। অনেক কারণেই পরিবহনকালে বা মজুদের অব্যাহত পরে পোনা বা জুভেনাইল মারা যেতে পারে। সাধারণত যে সকল কারণে পোনার এরূপ মৃত্যু ঘটে বা ঘটে থাকে, তাদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটা বিষয় হলো যে অক্সিজেনের ঘাটতি। পোনা এবং জুভেনাইলের পোনা ও জুভেনাইলের অক্সিজেন চাহিদা বড় মাছ এবং চিংড়ির তুলনায় বেশি। সে কারণে যদি অধিক ঘনত্বে পরিবহন করা হয় তবে খুব দ্রুত পাত্রে অক্সিজেন ঘাটতি দেখা দিতে পারে, বরং দেখা দেয়, ফলে পোনা এবং জুভেনাইল মারা যায় বা মারা যেতে পারে। মানুষের ক্ষেত্রেও যদি আমরা চিন্তা করি যে ছোট বাচ্চাদের ক্ষেত্রে অক্সিজেনের চাহিদা বেশি বড় মানুষের চাইতে, ঠিক এইরকম ছোট মাছের চাহিদা, যত ছোট মাছ হবে তার অক্সিজেনের চাহিদা তত বেশি হবে, ফলে অক্সিজেনের চাহিদা পোনা পরিবহনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই অক্সিজেনের ঘাটতির কারণে ব্যাপক হারে, এমনকি একযোগে পরিবহন পাত্রে সমস্ত পোনা মারা যেতে পারে। শারীরিক ক্ষত সৃষ্টি হওয়া, জাল টানা, ওজন করা, মাছ গণনা করা, এক পাত্র থেকে অন্য পাত্রে স্থানান্তর করার সময় পোনার আঁশ উঠে যেতে পারে, শরীরে ক্ষতের সৃষ্টি হতে পারে
এমনকি এবং জুভেনাইলের এন্টেনা এবং উপাঙ্গসমূহ ভেঙে যেতে পারে। পরিবহনকালে এইসব পোনা বা জুভেনাইল মৃত্যুর হার বেশি হয়ে থাকে। এই জন্য শারীরিক ক্ষত আছে এরকম পোনা বাছাই না করা। তাছাড়া পরিবহনকালে অনেক সময় পাত্রের, বিশেষ করে সনাতন পদ্ধতিতে পরিবহনের কালে পাত্রের সঙ্গে পাত্রের গায়ে ঘষা লেগেও শারীরিক ক্ষতের সৃষ্টি হতে পারে, যা পোনার মৃত্যুর কারণ হতে পারে অথবা অসুস্থতার কারণ অথবা শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ার কারণ হতে পারে। অ্যামোনিয়া সৃষ্টি, পরিবহনকালে পোনা বা জুভেনাইলে যে পরিবহন পাত্রে পরিবহন করা হয় সেই পরিবহন পাত্রের ভিতরে তারা মলমূত্র ত্যাগ করে, সেই মলমূত্র থেকে অ্যামোনিয়ার সৃষ্টি হয়। এতে পানি দূষিত হয়ে যায় এবং দূষণের মাত্রা যদি সহ্য সীমার বাইরে চলে যায় বা সহ্য ক্ষমতার বাইরে চলে যায় তাহলে পোনা এবং জুভেনাইল একযোগে মারা যেতে পারে। বর্জ্য পদার্থগুলো পচনের ফলে আবার অক্সিজেনেরও ঘাটতি ফেলতে পারে, কারণ যেখানেই পচন ক্রিয়া সংঘটিত হবে সেখানেই অক্সিজেনের প্রয়োজন হবে। সুতরাং অক্সিজেন যখন ব্যবহৃত হবে পচন ক্রিয়ার ফলে তখন অক্সিজেনও শর্ট হবে এবং পচন ক্রিয়ার ফলে বিষাক্ত গ্যাস অ্যামোনিয়া, হাইড্রোজেন সালফাইড ইত্যাদি গ্যাসও তৈরি হয়ে ওই পানির বিষাক্ততা সৃষ্টি করতে পারে। এবার আসে পরিবহন দূরত্ব। শুধু মাছের অক্সিজেন ঘাটতি, ক্ষত কিংবা অন্য বিষয় না, পরিবহন দূরত্বের উপরে নির্ভর করে যে মাছের পোনা বা জুভেনাইল কী রকম অবস্থায় থাকবে। যদি দূরত্ব বেশি হয় তাহলে তার শারীরিক চাপ বেশি হয়, যত দূরত্ব বেশি হবে সময় তত বেশি লাগবে, আর সময় যত বেশি লাগবে শরীরের শারীরিক চাপ তত বেশি তার উপরে অনুভূত হবে। এর ফলে পোনার শারীরিক এবং স্বাস্থ্যগত বিভিন্ন সমস্যার সৃষ্টি হতে পারে, এমনকি পোনা মারাও যেতে পারে। শারীরিক দুর্বলতা, জুভেনাইল বা পোনা যদি দুর্বল বা রোগাক্রান্ত হয় তাহলে পরিবহনকালে তার স্বাভাবিক অবস্থার চেয়ে মৃত্যুর হার বেশি হয়ে থাকে। টেকসই না করা, পরিবহনের জন্য পোনা ধরার আগে টেকসই না করা হলে এরা নাজুক বা কাঁচা অবস্থায় থাকে। কাঁচা পোনা পরিবহনকালীন ধকল সহ্য করতে পারে না, ফলে মাছ মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই জন্য মাছকে টেকসই করে পরিবহন করা উচিত। যেমন আগের দিন যদি একটু জাল টান দিই তাহলে মাছটা বাড়ি খাবে এবং খাবার বন্ধ করে দেওয়া লাগবে। তারপরে মাছটাকে ধরে আমরা যদি পোনাটাকে শাওয়ারিং করি, এক 24 ঘন্টা শাওয়ারিং করি, ট্যাঙ্কিতে মাছের একটা পানি ট্যাঙ্কিতে রেখে, যেমন হ্যাচারির ভিতরে ট্যাঙ্কি থাকে, ট্যাঙ্কিতে রেখে যদি শাওয়ারিং করি তাহলে এই মাছটা টেকসই হয় এবং অনেক সময় পর্যন্ত অনেক দূরত্বে নিয়ে যাওয়া যায়, যাতে মাছের কোনো ক্ষতি হয় না। বিভিন্ন ধরনের কেমিক্যালের ব্যবহার, আমাদের দেশে কোনো কোনো খামারি বা পোনা ব্যবসায়ী পোনা পরিবহনকালে বিভিন্ন ধরনের রাসায়নিক দ্রব্য ব্যবহার করে থাকে, যেমন খাবার সেলাইন, লবণ, ঘুমের বড়ি, যেমন ঘুমের বড়ি ব্যবহার করে, তারপরে নীল ব্যবহার করে, কাপড় দিয়ে নীল দেওয়া হয়, সাদা কাপড়ে নীল দেওয়া হয়, সেই নীল ব্যবহার করে, কোল্ড ড্রিঙ্কস ব্যবহার করে, পেপসি, সেভেন আপ এগুলো ব্যবহার করে, একটা নির্দিষ্ট মাত্রায় তারা ব্যবহার করে। কিন্তু এই ক্ষেত্রে যদিও বা পোনার মরণ হার কম হয় কিন্তু এই কেমিক্যালের প্রতিক্রিয়ার ফলে মাছের গ্রোথ ব্যাহত হতে পারে, ফলে এই কেমিক্যালগুলো ব্যবহার করা কোনো ক্রমেই উচিত নয়। পরিবহনকালীন বিবেচ্য বিষয়, কী কী বিষয় পরিবহনকালে আমরা বিবেচনা করব। মাছ ও চিংড়ি পরিবহন ঘনত্ব নির্ভর করে ওর জাত, ওজন, সাইজ, তাপমাত্রা, শারীরতাত্ত্বিক অবস্থা ইত্যাদির উপর। যেমন কাতলা ও সিলভার কার্পের পরিবহনকালীন ঘনত্ব অন্যান্য মাছের তুলনায় 30% কম হওয়া উচিত। তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে মাছ ও চিংড়ির অক্সিজেনের চাহিদা বাড়তে থাকে এবং তার হজম শক্তিও বাড়তে বা পরিপাকতন্ত্রের কার্যক্রমও বাড়তে থাকে, ফলে পরিবহনকালে পাত্রের তাপমাত্রা কম রাখা উচিত। তাপমাত্রা যত কম হবে তা সীমার ভিতরে, অবশ্য সীমার ভিতরে তাপমাত্রা যত কম হবে পোনার অবস্থা তত ভালো থাকবে, আর তাপমাত্রা যত বাড়বে তত মাছ দুর্বল হবে, মাছের বর্জ্য পদার্থ তত দ্রুত পচন ক্রিয়ার ফলে অন্যান্য গ্যাস, বিভিন্ন ধরনের গ্যাস তৈরি করবে। পিএইচ এক যদি স্বাভাবিকের চাইতে একটু বেশি থাকে তাহলে চিংড়ির বিপাক কার্যক্রম কম হয়, ফলে পিএইচটাও কন্ট্রোল করার দরকার। তাই পাত্রের পানির তাপমাত্রা কম রাখার জন্য প্রতি ঘন্টা পরিবহনের জন্য প্রতি লিটারে 10 গ্রাম বরফ মিশানো যেতে পারে।
মাছের পোনা এবং জুভেনাইলের আকার যত বড় হবে পরিবহন ঘনত্ব তত কম এবং অক্সিজেনের সরবরাহ তত বেশি থাকতে হবে। পেটে খাবার থাকলে অক্সিজেন চাহিদা বেড়ে যায়, সে কারণে পোনা পরিবহনের আগে পেট খালি করে নিতে হবে। পেট খালি করে না নিলে পোনার প্রোটিন বিপাক এবং বর্জ্যের উপর ব্যাকটেরিয়ার ক্রিয়ার ফলে পানিতে অ্যামোনিয়া বাড়িয়ে দিবে এবং অন্যান্য গ্যাসও বাড়িয়ে দিবে। এই জন্য জাল টেনে একত্রে মাছ একত্রিত করার পরে প্রচুর পরিমাণে পানি তার মাছের উপরে ছিটা দিতে হয়। এর ফলে মাছ লাফালাফি করে এবং মাছ লাফালাফি করার সময় তার পেটের ভিতরে বর্জ্য পদার্থগুলো দ্রুত বের হয়ে যায় এবং পেট খালি হয়ে যায়। পরিবহনকালে তখন বর্জ্য পদার্থের পরিমাণ কম থাকায় পানির পরিবেশ ভালো থাকে। কার্ব জাতীয় মাছের পোনা পরিবহনকালে পোনার খারাপ অবস্থার প্রতি স্পর্শকাতরতা কমানোর জন্য 3 গ্রাম/লিটার হারে খাবার লবণ মিশালে ভালো ফলাফল পাওয়া যায়, কিন্তু পাঙ্গাস এবং চিংড়ি পোনার ক্ষেত্রে কোনো ক্রমেই এই লবণ মিশানো যাবে না। পোনা ধরার সময় জালের মধ্যে একত্রিত করে বাহির থেকে পানির ছিটা দিতে হবে, যেটা আমরা একটু আলোচনা করলাম। লাফালাফি করবে এবং সেই সাথে তার পেট খালি হয়ে যাবে, এতে পরিবহনকালে বর্জ্য পদার্থ ত্যাগ কম হবে, এতে বিষাক্ত গ্যাস তৈরিও কম হবে। এবার আসি পোনা পরিবহনের ঘনত্ব। কি ঘনত্বে পোনা পরিবহন করলে পোনা নিরাপদ দূরত্বে নিরাপদভাবে পৌঁছানো যাবে? পোনা পরিবহন ঘনত্ব আমরা আধুনিক বা সনাতন যে পদ্ধতিতেই হোক না কেন, পরিবহন করে না হোক না কেন, ঘনত্ব নির্ভর করে রেণুর পিএল বা জুভেনাইল বা চারাপোনা ইত্যাদির আকার, ওজন, পরিবহনের দূরত্ব, সময় ইত্যাদির উপরে। সাধারণভাবে 36/20 অথবা 60/40 ইঞ্চ আকারের পলিথিন ব্যাগ পিএল বা পোনা পরিবহনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আধুনিক বা সনাতন পদ্ধতিতে মাছ বা চিংড়ির পোনার সহনশীল পরিবহন ঘনত্ব নিয়ে আমরা একটু আলোচনা করতে পারি। আমরা দেখি কোন পোনা কোন ঘনত্বে পরিবহন করা যায়। সব পোনা সব ঘনত্বে পরিবহন করা যাবে না। সিলভার কার্প কাতলা যে ঘনত্বে পরিবহন করতে পারবো, অন্য মাছ তার চেয়ে বেশি ঘনত্ব পরিবহন করা যেতে পারে। সুতরাং আমরা একটু দেখে নেই রুই জাতীয় মাছের ক্ষেত্রে, রুই জাতীয় মাছ যখন পরিবহন করব তখন এই পরিবহন ক্ষেত্রে কী ধরনের পরিবহন ঘনত্ব হওয়া উচিত। সাধারণত 60/40 সেন্টিমিটার আকারের বা ইঞ্চি আকারের, এখানে একটু ভুল হয়ে গেছে যে সেন্টিমিটার লেখা হয়ে গেছে, এখানে এত ইঞ্চি আকারের পলিথিন ব্যাগ রেণু বা ধানিপোনা পরিবহনের ব্যবহৃত হয়। পোনার আকার এবং পরিবহন দূরত্ব অনুযায়ী একটি পলিথিন ব্যাগে পোনার সুপারিশকৃত মাত্রা হবে এরকম, যে রেণু পোনার ধরন হবে রেণু 125 থেকে 130 গ্রাম/ব্যাগ, ব্যাগের আকার 60/40 ইঞ্চি, পরিবহন দূরত্ব 12 থেকে 15 ঘন্টা, আর 200 গ্রাম/ব্যাগ 3 থেকে 4 ঘন্টা। 3 থেকে 4 ঘন্টা যদি পরিবহন করি তাহলে 200 গ্রাম/ব্যাগে পরিবহন করতে পারবো। ধানিপোনার ক্ষেত্রে, রুজাটি মাছের ধানিপোনার ক্ষেত্রে আধুনিক পদ্ধতিতে 1.5 সেন্টিমিটার আকারের যে পোনা, এটা 1500 থেকে 1600, অর্থাৎ 1500 থেকে 1600টি/ব্যাগে, আর 2 থেকে 2.5 ইঞ্চি আকারের 500 থেকে 600, এবং তিন সেন্টিমিটার আকারের প্রত্যেকটা সেন্টিমিটার 3 সেন্টিমিটার আকারের 330 থেকে 350টি/ব্যাগ হিসেবে আমরা পরিবহন করতে পারবো। পরিবহনের দূরত্ব পাশে দেওয়া আছে 12 থেকে 15 ঘন্টা, 10 থেকে 12 ঘন্টা। আর যদি সনাতন পদ্ধতিতে হয় 2.5 সেন্টিমিটার আকারের পোনা, আমরা 50 থেকে 60টি/ব্যাগ 24 থেকে 20 থেকে 24 ঘন্টা আমরা পরিবহন করতে পারবো। কার্পের পোনার পরিবহন ঘনত্ব অক্সিজেন ব্যাগে যদি হয়, এখন আরও একটু যদি বড়ো পোনা যদি হয়, 3 সেন্টিমিটার অর্থাৎ 3 সেন্টিমিটারও বেশি আকারের যদি হয়, তাহলে সনাতন পদ অক্সিজেন ব্যবহার করে যদি হয় তাহলে প্রতি লিটারে 30 থেকে 35টি, 4 সেন্টিমিটার আকারে 20টি, 5 সেন্টিমিটার আকারে 13টি, 6 সেন্টিমিটার আকার যদি হয় তাহলে 5টি, 7 সেন্টিমিটার 4টি, 10 থেকে 12 ঘন্টা পরিবহনের ক্ষেত্রে আমরা এই ঘনত্বে পরিবহন করতে পারবো। হাঁড়িতে বা সনাতন পদ্ধতি যদি হয়, 3 থেকে 5 সেন্টিমিটার আকার 15টি, 5 থেকে 7 থেকে 10 সেন্টিমিটার আকারের 5 থেকে 6টি/লিটারে আমরা বহন করতে পারি 3 থেকে 4 ঘন্টা। পাঙ্গাসের চারাপোনার পরিবহন ঘনত্ব কার্পের চেয়ে 20 থেকে 25% বেশি হতে পারে। এবার হয়েছে চিংড়ির পিএল পরিবহন ঘনত্ব। চিংড়ি পোনার পরিবহন ঘনত্ব আমরা যদি আলোচনা আসি, দেখি অক্সিজেন ব্যাগে যদি হয় পিএল 125 থেকে 150টি/লিটারে
যদি আমরা 12 থেকে 16 ঘন্টা পরিবহন করি, আর পিএল 300 থেকে 350 যদি আমি 6 ঘন্টা পরিবহন করি, জুভেনাইল 100টি যদি 6 ঘন্টা পরিবহন করতে চাই, আর সনাতন পদ্ধতিতে যদি হয় পিএল 250 থেকে 500টি, 1 থেকে 1.5 ঘন্টার দূরত্ব, আর জুভেনাইল 15 থেকে 20টি, 4 থেকে 6 ঘন্টা যদি পরিবহন করি। এই ব্যাগের আকার হবে 37 ইঞ্চি বাই 20 ইঞ্চি আকারের পলিথিন ব্যাগ। পলিথিন ব্যাগ বা সনাতন পদ্ধতিতে 10 থেকে 15 দিন বয়সের পিএল এর সুপারিশকৃত পরিবহন মাত্রা হবে হলো আধুনিক পদ্ধতিতে 1000 থেকে 1200টি পার ব্যাগে। আমরা একটা আগে আলোচনা করলাম কিন্তু পার লিটারে কয়টা হবে, এবার আমরা পার ব্যাগে আলোচনা করতেছি। পার ব্যাগে 1000 থেকে 1200টি পার ব্যাগ, 18 থেকে 24 ঘন্টা, 1500 থেকে 20টি পার ব্যাগ, 12 থেকে 16 ঘন্টা, আর 2500 থেকে 3000টি পার ব্যাগ, 5 থেকে 6 ঘন্টা। সনাতন পদ্ধতিতে 250 থেকে 500টি পার লিটার, 1 থেকে 1.5 ঘন্টা আমরা পরিবহন করতে পারবো। পাঙ্গাসের পোনা পরিবহনের ক্ষেত্রে আমরা দেখি যে পাঙ্গাসের পোনার আকার এবং পরিবহন দূরত্ব অনুযায়ী আধুনিক বা সনাতন পদ্ধতিতে পাঙ্গাসের পোনা পরিবহনের সুপারিশকৃত মাত্রা কত হতে পারে দেখি। রেনু যদি হয় তাহলে আধুনিক পদ্ধতিতে 5 থেকে 6 দিন বয়সের রেনু 20 থেকে 25 গ্রাম পার লিটার পানিতে 2 থেকে 2.5 ঘন্টার পরিবহন করতে পারে। সনাতন পদ্ধতিতে 5 থেকে 6 দিন বয়সের পোনা আমরা 5 গ্রাম পার লিটার হারে 12 থেকে 15 ঘন্টা পরিবহন করতে পারবো। ধানি পোনার ক্ষেত্রে, পাঙ্গাসের ধানি পোনার ক্ষেত্রে 1.5 সেন্টিমিটার 1800 থেকে 2000 পার ব্যাগ, আর 2 থেকে 2.5 সেন্টিমিটার 600 থেকে 780টি পার ব্যাগ, আর 3 সেন্টিমিটার 700 থেকে 750 পার ব্যাগ, 12 থেকে 15 ঘন্টা, 12 থেকে 15 ঘন্টা, 10 থেকে 12 ঘন্টা। আর সনাতন পদ্ধতিতে 2 থেকে 2.5 সেন্টিমিটার আকারের যে পোনা, 60 থেকে 75টি আমরা এই পার লিটারে ব্যাগ পরিবহন করতে পারবো 20 থেকে 24 ঘন্টা। সনাতন পদ্ধতিতে পরিবহনের যে নিয়ম সেটার ব্যাপারে আমরা একটু আলোচনা করি। পরিবহন পাত্রে 10 থেকে 12 লিটার টিউবওয়েলের পানি নিয়ে তাতে 2 থেকে 3 লিটার পুকুরের পানি মিশাতে হবে। একেবারে শুধু টিউবওয়েলের পানি ব্যবহার করা কোনো ক্রমে উচিত নয়। পোনা এবং জুভেনাইল ভর্তি করে পাত্রের মুখে ঘন ফাঁসের জাল দ্বারা ঢেকে নিতে হবে। পরিবহনকালে 2 থেকে 3 ঘন্টা অন্তর 2 থেকে 3 ভাগ পানি পরিবর্তন করতে হবে। এ সনাতন পদ্ধতিতে নিয়ম হলো এই। আর আধুনিক পদ্ধতিতে পরিবহনের নিয়ম হলো, আধুনিক পদ্ধতিতে মাছ এবং চিংড়ির পোনা প্যাকিং বা পরিবহন পদ্ধতি মোটামুটি একই ধরনের হয়ে থাকে, তবে চিংড়ির পোনার ক্ষেত্রে বিশেষ কিছু অতিরিক্ত ব্যবস্থা গ্রহণের প্রয়োজন হয়। আধুনিক পদ্ধতিতে পোনা প্যাকিং বা পরিবহনের যে নিয়ম এটা নিয়ে আমরা একটু আলোচনায় আসি। পরিবহনের কমপক্ষে 2 ঘন্টা পূর্বে খাদ্য বন্ধ করে দিতে হবে, তবে দূরপাল আর পিএল পরিবহনের ক্ষেত্রে জীবিত খাদ্য হিসেবে আর্টিমিয়া নকলি বা প্রতি 500 পিএল এর জন্য 1টি সিদ্ধ ডিমের 1/8 ভাগ ফাটিয়ে খেতে দিতে পারি, ওই অক্সিজেন ব্যাগের ভিতরে দিয়ে দিতে পারি। অর্থাৎ 4000 টিপিএল এর জন্য 1টি ডিমের কুসুম ফাটিয়ে খেতে দিতে হবে। পলিথিন ব্যাগে ছিদ্র আছে কিনা তা ভালোভাবে পরীক্ষা করে নিতে হবে। একটি ব্যাগে ভিতর আরেকটি ব্যাগ ঢুকিয়ে কোনোভাবে কোনাগুলো শক্তভাবে বাঁধতে হবে, এবং যেন সেসব স্থানে কোনো ক্রমেই পোনা আটকে থাকতে না পারে। অতপর ব্যাগের 1/3 অংশ পানি দ্বারা পূর্ণ করতে হবে। এই যে পানি দ্বারা পূর্ণ করা হয়েছে, এবার আসি শুধুমাত্র চিংড়ির পিএল এবং জুভেনাইল পরিবহনের ক্ষেত্রে প্যাকিংয়ের পূর্বে আশ্রয়ের জন্য কিছু জলজ আগাছা, পরিষ্কার পরিচ্ছন্ন আগাছা ব্যবহার করা যেতে পারে। এবার পিএল এবং মাছের পোনা ব্যাগের ভিতরে 2/3 অক্সিজেন দ্বারা পূর্ণ করতে, 1/3 পানি দিয়েছি, এখন 2/3 অক্সিজেন দিয়ে ভর্তি করতে হবে। পলিথিন ব্যাগের মুখে শক্ত করে বাঁধন দিতে হবে। একসাথে অনেক ব্যাগ পরিবহন করা হলে ব্যাগগুলো তাপ পরিবাহী কার্টুনে নিয়ে পরিবহন করা অধিক নিরাপদ। পরিবহনকালীন সতর্কতা, এবার সতর্কতা কী কী সতর্কতা অবলম্বন করতে হবে আমরা একটু দেখি। ব্যাগে যাতে কোনো প্রকার চাপ না লাগে সেদিকে খেয়াল রাখতে হবে। পরিবহন পাত্র ভেজা কাপড় দ্বারা বা শর্ট দ্বারা ঢেকে রাখলে পানির তাপমাত্রা কম রাখা সম্ভব হবে। পরিবহনকালে ব্যাগ বা পাতিল ছায়াযুক্ত স্থানে রাখতে হবে।
एक ही बैग बा पात्रे समान आकार पीएल व्यवहार करते हबे बा पीएल बा पोना परिवहन करा भालो बैगे जाते कोनो शक्त बस्तुर आघात ना लागे सेदिके खेयाल रखते हबे। ठंडा पानी रखार जोन्नो पानी ठंडा रखार जोन्नो प्रति घंटा परिवहनेर जोन्नो लिटार प्रति 10 ग्राम हारे बरफ दिते हबे जेटा आमरा आगेओ आलोचना करेछि। एकटा पातिल बा ट्यांक बा बैगे एक ही आकारेर पोना एक परिवहन करा उचित बा एक ही प्रजातिरो पोना परिवहन करा उचित। पोना परिवहन करार आगे पोना के पेट खाली करे कंडिशनिंग करे नीते हबे। माछेर पोना परिवहनेर क्षेत्रे कोनो भावे दुर्बल पोना परिवहन करा उचित नय। परिवहनेर जन्य शुधुमात्र सुस्थ एवं सबल माछेर पोना बासाई करते हबे। पुकुरे माछे चाषेर जन्य माछेर पोना परिवहनेर समय परिवहन पात्रे सरासरि नलकূপের পানি দেওয়া উচিত নয়, এতে মাছের পোনা মারা যেতে পারে। যদি প্রয়োজন হয় তাহলে একই তাপমাত্রার ভালো পানি দিয়ে পরিবহন পাত্রের পানি বদলানো যেতে পারে। পুকুরে চাষের জন্য শিং এবং মাগুর মাছের পোনা ড্রাম বা পাতিলে পরিবহনকালে পেটের দিক থেকে ঘষা খেয়ে ক্ষত সৃষ্টি হয়, তাই এগুলোকে ব্যাগে পরিবহন করাই উত্তম। আমরা আলোচনা করলাম সতর্কতা সম্পর্কে। এবার আপনাদের জন্য একটা ঘোষণা, সেটা হলো এই প্রেজেন্টেশনটা কেউ যদি পরিবর্তন পরিবর্ধন সংযোজন বিয়োজন কাটপিস সহ ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নাই, তবে পরিবর্তিত প্রেজেন্টেশনের একটা কপি আমাকে দেওয়ার জন্য একটা দাবি রইল বা অনুরোধ রইল। বিষয়টা যদি আপনাদের কাছে মনে হয় যে এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় বা এটা খুব গুরুত্ববহ, তাহলে দয়া করে আপনারা লাইক দিয়ে শেয়ার করবেন আর পরবর্তী ক্লাস পাওয়ার জন্য প্লিজ সাবস্ক্রাইব করুন। আজকের ক্লাস এখানেই শেষ। আপনাদের সবাইকে ধন্যবাদ, আগামী ক্লাসের জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।